বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সয়া চাং বলে আবার সয়াবিন রেজি, এগুলো এগুলো আমি প্রায় আধা ঘন্টার উপরে এটা হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এটা চিপে চিপে এটা একদিক করে নিয়ে নিব। এখানে প্রায় 150 গ্রামের মতন আছে, এইগুলো বেশ বড় বড় হয় আবার ছোটও হয়, আমি ছোটোটা কিনেছি। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি, 4 কুচ নিয়েছি রসুন বড় দেখে, এতটুকু আদা নিয়েছি, আর 2টা কাঁচামরিচ, আর এখানে আছে 2টা টমেটো। এগুলো সবগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, একটু হলুদ দিলাম 1 চুটকি, তার মধ্যে দিয়ে দিলাম 1টা আলু, এখানে নিয়েছি একটু বড় সাইজে, সেটা ভেজে নিব। আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, ভাজা একটা পুরো পুরো লেপ যেন পড়ে উপরে। সয়া চাংগুলো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে যদি রান্না করেন তাহলে আলুটা ভেজে তারপর এটা ভাজবেন, কারণ আলু যদি আপনি পরে ভাজেন আবার তেল দিতে হবে, কারণ এখানে যতটুকু তেল দেন না কেন এই যে সয়াবিনগুলো এই তেলগুলো খেয়ে ফেলে। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, আর এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আদা 2টা কাঁচামরিচ দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা আমি কিন্তু আলাদা করেছি, এ দেখেন এই টমেটোটা দিয়ে দিলাম, আর একসাথে ভালো করে কষিয়ে নিব। এখানে মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে 1/2 চামচ হবে হলুদের গুঁড়া, 1 চামচের মতন ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া সেটাও 1 চামচ। সব সব খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লবণটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি, এখানে কাঁচা পেঁয়াজ আছে আমার, খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আপনারা খুব ভালো করে কষিয়ে নেবেন একটু সময় নিয়ে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 6-7 মিনিট তো হবে, আর এখন আমি পানি দিয়ে দিব। গ্রেভিটা বলক এসে পড়েছে, আর আমি এখন প্রথমে দিয়ে দিব আলুগুলো। সয়াবিনগুলো দিয়ে দিলাম, আস্তে একটু কমিয়ে দিই। এক চামচের মতন জিরার গুঁড়ো আছে সেটা দিয়ে দিচ্ছি, এখানে 1/4 চামচ আছে গরম মশলার গুঁড়া সেটাও দিয়ে দিলাম, আর এখন এটাকে আমি ঢেকে দিব। হালকা আছে, 8-10 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েন। 10 মিনিট পর আমি আসলাম, দেখেন মশলা তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও পারফেক্ট আছে। খুব সহজ একটি রেসিপি, আর খুবই মানে হেলদি একটা রেসিপি, এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।